আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জেনে যায়, যার কারণে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সিকিউরিটিহীন হয়ে পড়ে। তো আমরা চাই যে আমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে, কিন্তু আমরা অনেকেই জানি না যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। তো আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে 2022 সালের সম্পূর্ণ নতুন নিয়মে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। তো পুরো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকুন। আর আপনি যদি আমাদের পরিবারে এখনো সদস্য হয়ে না থাকেন, তাহলে নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নেবেন। আমি জাস্ট আমার ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এখানে ইনস্টাগ্রাম হোম পেজটা শো করবে। আপনি এখান থেকে ডান কর্নারে নিচে আপনার প্রোফাইল চিহ্ন এখান থেকে দেখতে পাবেন। আপনি জাস্ট এই প্রোফাইল চিহ্নের উপরটা ক্লিক করে দেবেন। প্রোফাইল চিহ্নের উপর ক্লিক করার পর আপনার সামনে কিছু সময় লোডিং দিবে এবং আপনার সামনে এখানে নতুন অনেকগুলো অপশান চলে আসবে। এবং এখান থেকে আপনি উপরে একটা অপশান পেয়ে যাবেন থ্রি ডট চিহ্ন। আপনি জাস্ট থ্রি ডট চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। থ্রিডার সিনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে অনেকগুলো অপশান শো করবে। আপনি এখানে প্রথমে একটা অপশান দেখতে পাবেন সেটিংস। আপনি জাস্ট সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন। সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে অনেকগুলো অপশান চলে আসবে। আপনি এখান থেকে চতুর্থ নম্বরে একটা অপশান পেয়ে যাবেন সিকিউরিটি। আপনি জাস্ট এই সিকিউরিটি অপশানের উপর একটা ক্লিক করে দেবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে প্রথমে একটা অপশান পেয়ে যাবেন পাসওয়ার্ড। আপনি জাস্ট এই পাসওয়ার্ড অপশানের উপর একটা ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে নতুন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এবার আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আপনার প্রথমে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন, আপনার যে ইনস্টাগ্রাম যে পাসওয়ার্ডটা ছিল আগে পুরাতন পাসওয়ার্ডটা জাস্ট এখানে টাইপ করে দিবেন। তারপর এখানে নিউ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন জাস্ট এখানে টাইপ করে দিবেন। এবং ওই নিউ পাসওয়ার্ড যে ওইখানে টাইপ করেছেন জাস্ট এখানে আবার একবার টাইপ করে দিবেন। নিউ পাসওয়ার্ড দুইবার দিবেন এবং প্রথমে আপনার যে পুরনো পাসওয়ার্ডটা আছে আপনি জাস্ট পুরাতন পাসওয়ার্ডটা প্রথমে দিয়ে দিবেন। তো আমি জাস্ট প্রথমে আমার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, যে পাসওয়ার্ডটি আমার অ্যাকাউন্টে আগে ছিল। আপনি জাস্ট এখানে আপনার অ্যাকাউন্টে আগে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি প্রথমে দিয়ে দিবেন। তো আপনার এখান থেকে পুরাতন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি জাস্ট এখানে নিউ পাসওয়ার্ড যে অপশন দেখতে পাচ্ছেন, আপনি যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন, নতুন যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন, আপনি জাস্ট এই নিউ পাসওয়ার্ডটা এখানে লিখবেন। আমি জাস্ট এখানে টাইপ করে দিচ্ছি। তো নতুন পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আপনার পাসওয়ার্ডটা যেন সব কিছু মিলিয়ে হয়, ওয়ার্ড সংখ্যা সব কিছু মিলিয়ে আপনার পাসওয়ার্ডটা দিবেন, নাহলে কিন্তু আপনার সামনে এরকম লাল একটা চিহ্ন চলে আসবে। আমি জাস্ট একটা এখান থেকে সংখ্যা দিয়ে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছে। আপনি যদি লাল হয়ে যায় তাহলে আপনি মনে করবেন যে আপনার পাসওয়ার্ডটা ইনকারেক্ট, পাসওয়ার্ডটা সঠিক হচ্ছে না, যার কারণে লাল হয়ে যাবে। আপনি ওয়ার্ড বা সংখ্যা সব কিছু মিলিয়ে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা খুবই হার্ড হবে। তো আপনি এবারে দ্বিতীয় যে অপশনটা যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা তৃতীয় নম্বরে আবার দিবেন, কারণ এখান থেকে যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে। তৃতীয় নম্বরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আবার তৃতীয় নম্বরে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে সবগুলো ঘর দেখতে পাচ্ছেন পূরণ করে নিয়েছি। এখান থেকে প্রথমে দিবেন আপনার পুরাতন যে পাসওয়ার্ডটা ছিল পুরাতন পাসওয়ার্ডটা প্রথমে দিবেন, এবং আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দ্বিতীয় নম্বরে দিবেন, এবং সেই একই পাসওয়ার্ডটা আপনি আবার তৃতীয় নম্বরে দিবেন, নতুন পাসওয়ার্ডটা আবার তৃতীয় নম্বরে দিবেন। এবার আপনি এখান থেকে ওপরে একটা টিক চিহ্ন পেয়ে যাবেন। আপনি জাস্ট এই টিক চিহ্ন অপশনের উপর ক্লিক করে দিবেন। টিকশন অপশনের উপর ক্লিক করার সাথে আপনার সামনে এখানে কিছু সময় লগ ইন নিবে এবং দেখতে পাবেন যে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 2022 সালের সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনি কিন্তু চাইলে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন খুব সহজে 2022 সালের সম্পূর্ণ নতুন নিয়মে। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোন ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।